দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বাকি মাত্র 7 দিন, তাই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। রাজধানী সহ সারা দেশের শহর পাড়া মহল্লা সর্বত্র এখন নির্বাচনের আমেজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রহর গণনা চলছে, ভোটের বাকি আর মাত্র 7 দিন। পৌষের শীত উপেক্ষা করেই প্রচারণার তোড়জোড়ে ব্যস্ত প্রার্থীরা। রাজধানীর সর্বত্রই বইছে এখন নির্বাচনী আমেজ। শনিবার ছুটির দিন সকালে নির্বাচনী প্রচারণায় বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিয়েছেন। ঢাকা 5 আসনের যাত্রাবাড়ি দনিয়া এলাকায় সকালে প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল। ভোটারদের কাছে গিয়ে সমর্থন ও ভোট চান তিনি। জয়ী হলে এলাকার উন্নয়নের আশ্বাসও দেন। এ সময় ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিক প্রচারণা চালান আজিমপুর এলাকায়। পরিবর্তনের ডাক দিয়ে ভোটারদের সমর্থন চান এই স্বতন্ত্র প্রার্থী। প্রচারণার তুমুল ব্যস্ততা সারা দেশে। ফেনী জেলায় গ্রামে গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছে প্রার্থীরা। ফেনী 2 আসনে নৌকার প্রার্থী নিজামুদ্দিন হাজারি নানা প্রতিশ্রুতি দিয়ে চাচ্ছেন ভোট। মাগুরা 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে তার সমর্থকরা সকালে প্রচারপত্র বিলি করেন। মাগুরা 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদার ও জাতীয় পার্টির প্রার্থী মুরাদ আলীর সমর্থকরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জমে উঠেছে ফরিদপুর 3 আসনে ভোটের মাঠের লড়াই। ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে ফরিদপুর সদর। সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। সকালে পাবনা 5 সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নেতাকর্মীদের নিয়ে জনসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। পৌর শহরের 12 নং ওয়ার্ডের চাঁদমারি মোড়, নয়নামতি চক, পৈলানপুর ও রাধানগর হয়ে বিভিন্ন স্থানে জনসংযোগ চালান তিনি। শরীয়তপুর 2 আসনে নৌকার প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নড়িয়া পৌরসভা, রাজনগর, ভোজেশ্বর, ডিঙ্গামানিক এবং বিঝারি ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠক করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ভোট চাইছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণা জমজমাট ঠাকুরগাঁও। সকাল থেকে রাত পর্যন্ত জেলার 3টি আসনে 13 জন প্রার্থীর প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সেখানে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।